এইবার হ্যাপি তো? ইয়েস। স্যানিটারি ওয়ার্ল্ড ফর বেটার লিভিং ইওর হোম সলিউশন। ফ্রেন্ডস মার্কেট যাবেন? বসেন। এই চল। Thank you.
চাষারা যাবে? বিশ্বাস করো, সেদিন তুমি যখন ঘাট থেকে এসে রিক্সায় উঠছিলে তখন তোমাকে একদম বড়ির মতো সুন্দর লাগছিল। মনে হলো শীতলক্ষা নদী থেকে একটা বড়ি উঠে এসে রিক্সায় বসলো। শুনো না, আমি তোমার ড্রাইভার হতে চাই। আপনি রিক্সা ড্রাইভার হবে? বাসায় কে কে আছে তোমার? আমি, মা আর বাবা। তুমি কিন্তু অনেক সুন্দর, অনেক সহজ সরল, একেবারে গ্রামের মেয়েদের মতো। কিন্তু আমি তো ওয়েস্টার্ন হতে চাই। ওয়েস্টার্ন হতে চাও? অবশ্যই হবে, আমি চাই। সত্যি? হ্যাঁ, আমি তো ওয়েস্টার্নে ছিলাম 15-16 বছর। রিয়েলি? হ্যাঁ। ওয়াও, দ্যাটস গুড, মিলে গেল। তোমাকে দেখার পর থেকে নিজেকে অনেক রোমান্টিক মনে হচ্ছে। এই সারাদিন কেন যেন পার্কে থাকতে ইচ্ছে করে। সালমান, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। কিন্তু আমি তো এত স্মার্ট না, আর ওই যে পুতু পুতু মার্কা ফর্সাল, আমার ভয়ও না। আমি বেশি ফর্সা কিংবা পুতু পুতু মার্কা, লাভার বয়, ওভার স্মার্ট এগুলো পছন্দ করি না। তোমার হেয়ার স্টাইল, তোমার দাড়ি, তোমার টেক কেয়ার, তোমার ম্যানলি ভাব,
মুগ্ধ করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ। ওকে, গুড নাইট, এবার রাখি। ওকে, বাই, হ্যাঁ, টাটা। শোনো না, ছবি কিন্তু ফেসবুক আপ দিবা না, হ্যাঁ, কিংবা মেসেঞ্জারে আমাকে দিও না। কেন? অন্য কোনো গার্লফ্রেন্ড দেখে ফেলবে? এই, তোমার কি মনে হয় আমাকে? আমার আরও 10টা গার্লফ্রেন্ড আছে না? থাকতেই পারে, আজকালকার ছেলের বিশ্বাস নেই। এই শোনো, আমি কিন্তু ছেলে মানুষ নই, সুপুরুষ, ওকে? তুমি আমার স্বপ্নের সুপুরুষ।
কিরে, এটা কি? সালমান দিয়েছে। সালমান দিয়েছে? বুঝলাম না। কেন, না বোঝার কি আছে? সালমান দিলে নিয়ে আসবি? মা, ও আমার বয়ফ্রেন্ড, ও আমাকে গিফট দিতেই পারে। গিফট করলে নিয়ে আসতে হবে? আমি তোকে কিছু দেই না। তোর বাবা আমাকে কয় টাকা দেয়, তারপর তুই যা চাস তাই দে। মানুষদের দেখিস না, ওদের ছেলে মেয়েদেরকে কয় টাকা জিনিস দেয়, আর আমি তোকে সবসময় দামি দামি জিনিসপত্রই দিই। তোর বাপ দাদা কি তোর জন্য জমিদার রেখে গেছে? তুই যে বড়লোকের ছেলের সাথে প্রেম করিস, ছেলে বিদেশ থেকে আসছে, তার বাড়ি গাড়ি সবই আছে, তোর কি আছে? দেখিস না, তোর বাপ সারা জীবন ভুল করে এখন বিদেশে কামলা খাটে, আর আমার জীবনটা তেনা তেনা করে ফেলছে। তোরও একই অবস্থা হবে, আর কয়দিন পরে দেখবি এই ছেলে তোকে ছেড়ে চলে গেছে, তখন বুঝবি। মা, সালমান ওরকম ছেলে না, ও অনেক ভালো ছেলে, আর ও আমার সম্পর্কে সব কিছু জানে। বুঝলাম, সালমান তোর সম্পর্কে সবই জানে, কিন্তু তুই সালমানের সম্পর্কে কতটুকু জানিস? আমার কোনো কিছু জানার দরকার নেই, আমি ওকে অনেক ভালোবাসি, আর আমি বিশ্বাসও করি, আর আমি এটাও জানি ও আমাকে অনেক ভালোবাসে। তুমি চিন্তা করো না, ও আমায় কখনো ঠকাবে না। দেখবো দেখবো এ ভালোবাসা কতদিন টিকে, যখন সব হারাবে তখন বুঝবি। দেখো সালমান, আমাদের শহরটা কি সুন্দর, এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। শুরু করুস না এখনো, দেখ সরাবি না, কিন্তু সরাবি না, কিন্তু এটা ঠিক না ইয়ার, দ্যাটস নট ফেয়ার। আর তোর একটু হয় দিদি, একটু একটু তোকে দিলে সেন্টি খাবি। দোস মরে যেতে পারে একটা সেলফি তুলি। হ্যালো,
প্রবলেমটা কোথায়? এই বারবার ফোন দেওয়ার কোনো মানে হয় না। একজন মানুষ যখন ফোন কেটে দেয় তখন তো বুঝতে হয় যে মানুষটা ব্যস্ত আছে। ফোন দিলে আমার ফোন ধরতে হবে? ফোন দিব না। আমার যখন সময় হবে, যখন ফ্রি হবো তখন ফোন করবো। আমি ফোন করবো না, ফোন রাখো। লং ড্রাইভ তোমার কাছে কেমন লাগলো? সারা জীবন মনে থাকবে। সত্যি এইভাবে সবসময় তোমার লং ড্রাইভ আমাকে ধরে রাখবে সালমান? যদি কখনো হার্ড ড্রাইভ হয়ে যায় ব্রেক আছে জীবন, তখন প্লিজ এইভাবে বলো না। এইরকম হলে শীতলাকে ডুবে মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। তখন পাঁচ নং ঘাটে আমার লাশ ভাসতে দেখবে। আরে দাঁড়া, জাস্ট এই নে, মজা করলাম আর কি তোমার সঙ্গে। এইসব বিষয় নিয়ে কখনো মজা করবো না। ওকে সরি, আর কখনো মজা করবো না। আজকালকার ছেলেমেয়েরা যে কি,
এতগুলা প্রেম যে মানুষ কিভাবে একসাথে করে আল্লাহ মাবুদ জানে, আমার মাথায় ঢুকে না। এখনকার ছেলে মেয়েরা সুপার ফাস্ট, ওদের কোনো লজ্জা শরম নেই, ড্যাম কেয়ার। তুমি কখনো আমার ছেলে যাবে না তো? কি বলো, সম্ভব না, কখনো ছেড়ে যাব না। আমার মাঝে মাঝে খুব ভয় করে। কেন? গতকাল একটা খারাপ স্বপ্ন দেখেছি। তাছাড়া তোমার আমার দূরত্ব গাঙ্গির এপার আর ওপার, তোমার পরিবার যদি আমায় মেনে না নেয়। মেনে না নিলে তোমাকে নিয়ে দেশের বাইরে চলে যাব। আমি মনে কর আজকে 17 বছর বহুত প্রেম দেখছি, বহুত। আমার কথাটা শুনো। পোলা বিদেশ থেকে আয়া যে মায়ের বিয়ে হয়ে গেছে গা, বাকি উড়াল দিছে ডন চেম্বার বলার লগে বিয়ে হয়ে গেছে গা, ওইকে ছেড়ে দিব রে, ঠিকই আছে। ওই হোক আই ডি চলে এদিকে, একটার লগে প্রেম করব দুটার লগে ঘুরব। বলয় কম না, হ্যাডম আছে ছোটবেলা তে দেখে দিয়েছি, সেই পাওয়া বুঝ নাই, এমনি গাড়ে এমন কর তাহলে কিছু না। আপনি বলার চিনি, আমরা পাওয়ার আছে অনেক, আপনি বহু বন্দরের থেকে পারবো কিছু করতে, ওই পোলায় চাষার পোলা পাইন, এন থেকে ডাক দিলে বলে 200 পোলা পাই না, ওই পোলার লগে জীবনও পারতো না বেটা, যাই কস বহুত দেখছি এমন পাল্টা হালাই।
কই থাকস? কোন বান্দর কোন জায়গা থাকস? তুই আমারে ক, তোর সব তথ্য আমার কাছে আছে, তোর আর সালমানের সব অন্তরঙ্গ মুহূর্ত আমার কাছে আছে। তুই কই যাস ডেরিং মারো, সব আমার কাছে প্রমাণ আছে, তুই দেখতে চাস? দেখো তুমি বলতাছো তুমি সালমানের বউ, কিন্তু এই কথাটা তুমি এখনো প্রমাণ করতে পারো নাই। আমি কিভাবে বিশ্বাস করব তুমি সালমানের বউ? তোর পিছনে দুইটা স্পাই রেখে রাখছি আমি, তুই জানিস না? আমি সালমানের মুখ থেকে সবটা ক্লিয়ার করতে চাই। ও যদি তোর জামাই হয় তাহলে ওকে 5 নং ঘাটে নিয়ে আয় কালকে, ওখানে সবকিছু প্রমাণ হবে। তুই প্রমাণ দেখতে চাস? তুই প্রমাণ দেখতে চাস? তোর মেসেঞ্জার একটা একটা করে প্রমাণ দিতে আসি। দেখো এসমস্ত আলতু ফালতু কোনো কথা বলো না। কি বলতেছো তুমি এগুলো? এক নম্বর বউ, দুই নম্বর বউ, মানে আমি এগুলো বুঝলাম না। মানে শোনো, আমার কথাটা শোনো, মানে বিশ্বাস করো, মানে আমি না এই যে আমার সাথে কোনোরকম কোনো বিষয় নাই, মানে আমি জানি না তোমার কার সঙ্গে কথা বলছো, কী করছো আমি জানি না। মানে আরে আমার ওয়াইফ বলতে আমি তো আমার ব্যাপারটা হচ্ছে আমি তো মানে আমি বাইরে ছিলাম না, বাইরে ছিলাম আমি, আর আমি বাইরে থেকে আসবার পর আমার সাথে কোনোরকম কোনো সম্পর্ক নেই। মানে মানে ব্যাপারটা হচ্ছে কি শোনো, মানে আমি আমি তো বাইরে ছিলাম, বাইরে থাকার পরে মা আমাকে জোর করে বিয়ে করে দিল, মানে আমার কিন্তু মত ছিল না, আমি কখনোই রাজি ছিলাম না, মানে সব ফ্যামিলি ফ্যামিলি করছে। দেখো শুধু তুমি আমার, তোমাকে ছাড়া আমি আমার জীবনে আমি কাউকে ভাবিনি, কখনো ভাবতে পারি, চাইও না, চাই না, একদম চাই না। আর বিশ্বাস করো, বিশ্বাস করো আমার কথাটা শোনো, মানে বিশ্বাস করো ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি ডিভোর্স দিয়ে দিছি। ও এখন তোমার ডিভোর্সই বউ হয়ে গেল, ওর সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে। বেশ, তুমি তাহলে কালকে 5 নং ঘাটে তোমার ডিভোর্সই বউকে নিয়ে আসো, সেখানে সব কিছুর ফয়সালা হবে। মানে আমার সাথে তোর সাথে কোনো কথা নেই, কোনো সম্পর্ক নেই, সব পথ হারিয়ে যায়, আলো লুকায় বকুলের গায়ে, শহরের দেয়ালে দেয়ালে বৃষ্টি মুছে দেয় চোখের জল, রোদের নদীতে ব্যথা টলম, রাত ঘুরিয়ে হাঁটে অন্ধ চোরা গলিতে, আকাশ আর আমি জেগে থাকি, সব পথ হারিয়ে যায়, আলো লুকায় বকুলের গায়ে।
কয় নম্বর বউ সালমান? সালমান চুপ করে থেকো না প্লিজ, বলো এই মহিলা কি তোমার বউ? বলো সালমান, চুপ করে আছো কেন, কথা বলো। জেরিন, তোকে আমি বলছিলাম না এমন ভুল তুই করিস না, এখন বুঝছিস আমার কথা না শোনা? কি ফল হইলো, এসএল অলরেডি বিবাহিত। এই মহিলা এত সাধু সাজকে, ও যদি না বলে থাকে বিয়ের কথা তোমরা খোঁজ খবর নিবা না? ও বড় লোক পোলা দেখছো, ব্যবসা বাণিজ্য দেখছো, মাইয়ারে লেলে দিছো পোলার পিছে, মাইয়া নিয়ে ব্যবসা করতে বুঝছো? ছেলে বিবাহিত কিনা, বউ বাচ্চা আছে কিনা না দেখাই মাইয়ারে লেলে দিছো বড় লোক পোলা দেখা, আবার সাধু সাজতেইছো, আবার কই দাইছো ভদ্র ফ্যামিলির। এই চুপ, মুখ সামলে কথা বলবা। আমার মেয়েকে কি অভদ্র ঘরের সন্তান মনে হয় তোমার? তোমার মতো ফাজিল মেয়ে। তুমি চুপ থাকো মা। সালমান, এই মহিলা কি তোমার বউ? তুই কি সত্যি কথা কইবা মাগি? আমি তার বলতাছি প্রমাণ দিতাছি, তোর কি বিশ্বাস হয় না? তুই কি ওর বিয়ে করা বউ? হ্যাঁ, আমি ওর বিয়ে করে ফেলছি। থ্যাংকস সালমান, আমার এই ওয়েস্টার্ন দুনিয়ার প্রতি অনেক মোহ ছিল, আজ তুমি আমার সেটা শিখাই দিলা। আসলে দোষটা আমারই ছিল। সরি ম্যাডাম, আপনার স্বামীকে একটা থাপ্পড় দিয়ে ফেললাম। আসলে আমরা তো গ্রামের মেয়ে, আপনাদের মতো শহরে নই, তাই থাপ্পড়টা দিয়েই ফেললাম। আর হাত কাটলে কিংবা নেশা করলেই স্বামীকে ঘরে আটকে রাখা যায় না। তুমি এত গোয়েন্দাগিরি করলে, এত কিছু করলে, যখন দেখলে তোমার স্বামী অন্য মেয়ের পিছনে ইচ্ছা ঘোরাঘুরি করছে, তখন তুমি কোথায় ছিল? তখন তুমি তোমার ভালোবাসা দিয়ে তোমার স্বামীকে আটকে রাখতে পারলে না? তখন এত স্পাইগিরি না করে তুমি যদি তোমার স্বামীকে ঘরে আটকে রাখতে, তাহলে আজকে ঘরের কথা পাঁচ নং ঘাটে আসতো না। চলো মা। সব পথ হারিয়ে যায় আলো লুকায় বকুলের গায়ে, শহরের দেয়ালে দেয়ালে বৃষ্টি মুছে দেয় চোখের জল, রোদের নদীতে ব্যথা টলম, রাত ঘুরিয়ে হাটে অন্ধ চোরা গলিতে, আকাশ আর আমি জেগে থাকি, সব পথ হারিয়ে যায় আলো লুকায় বকুলের গায়ে। Sanitary World for better living, your home solution.